সম্প্রতি সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে যশ দাশগুপ্তর ঘনিষ্ঠতা চর্চার তুঙ্গে। নুসরতের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে চলছে তুমুল জলঘোলা। তার মধ্যেই নিজের পুরনো জায়গায় ফিরতে চাইছেন অভিনেতা যশ দাশগুপ্ত। যশ এবং নুসরত জাহানের প্রেম নিয়ে গুঞ্জন আর শেষ নেই, যদিও বিষয়টি নিয়ে কখনোই মুখ খোলেননি যশ দাশগুপ্ত। কিন্তু যশ মুখ না খুললেও অবশ্য তাতে শিলমোহর দিয়েছেন সাংসদ অভিনেত্রী। তার এসবের মধ্যেই উঠে আসে আরো একটি চাঞ্চল্যকর খবর, নুসরত মা হতে চলেছেন। অন্যদিকে নিখিল জৈন সন্তানের দায় অস্বীকার করছেন এবং এতে আরো জোরালো হয় যে নুসরতের সন্তানের বাবা হয়তো যশই। কিন্তু রাজনীতিতে অল্প সময়ের জন্য জড়িয়ে গার্লফ্রেন্ড নুসরতের বিপরীতে রাজনৈতিক দলের হয়ে ভোটে দাঁড়িয়ে একবার শিরোনামে উঠে আসেন যশ। তবে সম্প্রতি ঘটনাগুলিতে বোঝা যায় তাদের সম্পর্কে সেসব কিছুই প্রভাব ফেলেনি। ডিসেম্বরে তাদের রাজস্থান ভ্রমণের পর থেকেই যশ এবং নুসরত তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলিতে একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে পিছপা হননি। আর এসবের মধ্যেই নেট দুনিয়ায় বিতর্ক দেখা দিয়েছে নুসরতের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে। অন্যদিকে শোনা যাচ্ছে যশ নাকি টেলিভিশনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, তবে এবার অভিনেতা কোনো মেগা সিরিয়াল বা ফিচার শোতে নামছেন না। সূত্রে বলছে কোনো রিয়ালিটি শো এর গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে হয়তো তাকে। অনুষ্ঠানের নাম এখনো চ্যানেল প্রকাশ করেননি। উল্লেখ্য, কালার্স এবং স্টার জলসায় আসছে দুটি নতুন রিয়ালিটি শো। গুঞ্জন এটাই যে এই দুই শো এর যে কোনো একটিতে সঞ্চালক হিসেবে হয়তো দেখা যেতে পারে যশকে। এছাড়াও খবর রয়েছে ছোট পর্দার পাশাপাশি তিনি নাকি সই করেছেন তিনটি ওয়েব সিরিজও। মিমি চক্রবর্তীর সঙ্গে 2016 সালে বিরসা দাশগুপ্তের গ্যাংস্টার দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন যশ। এর আগে স্টার জলসায় বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকের সুবাদে যশ্মিতা জুটিকে প্রথম পর্দায় দেখা যায়।